কিছুতেই কান্না থামাতে পারছে না এই অসহায় নারী। স্বামী সুহাগ তাকে ছেড়ে দিয়েছে অনেকদিন, দোকানে দোকানে ঘুরে ফেরাচ্ছে তার স্বামীকে। জানা যায় প্রাণ কোম্পানির এসআরএ চাকরি করেন, প্রতিনিয়ত ফোন করেন তাকে। বাচ্চাটি অসুস্থ হয়ে পড়েছে, কি করবে, দিশেহারা হয়ে হাজির হয় আমাদের স্টুডিওতে। আমরা জানতে চাই তার কাছে কি হয়েছিল তার স্বামী সাগরের সাথে। আচ্ছা শিলা, বলুন তো আপনার স্বামীর সাথে কি হয়েছিল? জোরে বলুন। গত 2 মাস হয়েছে সে আমাদের কাছ থেকে সরে দিচ্ছে। ওর যে বর্তমান নাম্বারটা আছে সে নতুন, এখন সে মেয়ের সাথে যোগাযোগ করে না, আমার সাথে যোগাযোগ করে মাঝে মধ্যে। সে কোন জায়গায় আছে সেটাও বলে না। আজকে সে আমাকে এত পরীক্ষা দিয়েছে কেন? আমাকে যে লাঞ্ছনা করছে সেটা যদি ওর মা বোনের ভিতরে খুলে গিয়ে হতো, সে কোনোদিন ওকে মেরে নিতে পারত। কেন আমার সাথে এরকম করছে? এই অসহায় শিলা তার স্বামীকে ব্যবসা করার জন্য দিয়েছিল 3 লক্ষ টাকা। আর এই টাকাই তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। টাকা পাওয়ার পরে প্রচণ্ড স্বামী হারিয়ে যায় তার কাছ থেকে। মাঝে মাঝে ফোন করে তাকে বলে আসবো আসছি, এইভাবে 2 মাস ধরে পালিয়ে বেড়াচ্ছে তার কাছ থেকে। সে বলছে টাকার প্রয়োজন নেই, স্বামীর প্রয়োজন। এমনিভাবে আর কত শিলা কাঁদবে, কত শিলা পড়বে এই প্রতারণার জালে। শিলা চায় তার স্বামী তার কাছে চলে আসুক। শিলার সাথে বিয়ের পরপরই এই ছবিটি তোলা। বাচ্চাটিকেও নাকি শিলার ধারণা করছে কোনো এক নারীর ফাঁদে পড়ে সে হারিয়ে গিয়েছে। যাই হোক, শিলার স্বামী শিলার কাছে ফিরে আসুক এটাই কামনা করব আমরা সবাই। শিলার এই কান্না যেন আর কোনো মেয়ের কপালে না জুটে। আমি দোষী, বাচ্চাটা তো দোষী। পাপ তো আমি করছি, বাচ্চারা তো পাপ করেনি, কেন সে এরকম করছে? শিলার আকুতি, যদি কেউ তার স্বামীকে দেখে তাকে একটু মোবাইল করে যাতে জানায়। দেশের যে প্রান্তে থাকুক শিলা যাবে তার কাছে। সে চায় সকলের মতো একটি সুন্দর সংসার।